ন্যায় কথা হক কথা ন্যায় বিচার হক বিচার করে ইমামুন আদেলুন আদল ইনসাফ করে বেইনসাফি করে না তরফদারি করে না পক্ষপাতিত্ব করে না স্বজন পোষণ করে না ন্যায় বিচার করে শরীয়ত মেনে সুন্নাহ মেনে কোরআন হাদিস মেনে যারা আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে ন্যায় বিচার করে এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাকের এত পছন্দ এত পছন্দ আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই আরশে মোআল্লার নিচে রহমতের ঠান্ডা জায়গা আল্লাহ নসিব করে দেবে যেদিন কোনো ছায়া থাকবে না বাবা সূর্যটা মাথার উপরে চলে আসবে একমাত্র এই কিয়ামতের মাঠে আর সে মোআল্লার একটা ছায়া থাকবে ইমামুন আদেলুন শুধু এইটার উপরে যদি আমি আলোচনা রাখি তো রাতের পর রাত দিনের পর দিন বলতে পারবো শুধু একটা কথা ন্যায় বিচার ন্যায় কথা হক বিচার হক ফয়সালা এই আমলটা সহজ না কঠিন দেখেন যদি সহজ মনে হয় তাহলে এইটাই করুন একটা তো করুন জান্নাতে চলে যান একটা তো করি দেখুন কোনটা সহজ লাগে যদি এটা মনে করেন তাহলে এটাই হবে ন্যায় বিচার মাথা খারাপ যা বিচার চলছে বর্তমান সমাজে জাহান্নামাতেও ঠিকানা হবে না ওদের ওই জাহান্নামার ভিতরে আর একটা গাড্ডা আছে আরো গভীর সেই জায়গাটা থেকে জাহান্নামা নিজে প্রত্যেক দিন 70 বার কোন জায়গায় বলছে 70,000 বার আল্লাহর কাছে মাফ চায় আবার বলছি জাহান্নামা তো একটা আগুন দাও দাও করে জ্বলছে ওই জাহান্নামার ভিতরে আর একটা গাড্ডা আছে সেই গাড্ডাটা আরো ডেঞ্জারাস জাহান্নামা প্রত্যেক দিন ওই গাড্ডা থেকে আল্লাহর কাছে মাফি চায় আল্লাহ পাক ওই গাড্ডার ভিতরে কিছু ব্যক্তিকে আল্লাহ দেবেন এই যারা বিচার করতে গিয়ে অন্যায় বিচার করে ন্যায় বিচার করে না হক বিচার করে না তরফদারি করে পক্ষপাতিত্ব করে পার্সোনটি করে স্বজন পোষণ করে এই শুনছেন হকটাকে নাহাক নাহাকটাকে হক সত্যটাকে মিথ্যার মিথ্যাটাকে সত্য বানিয়ে ঘুষ খেয়ে একটা দুর্বল ব্যক্তির উপরে সবলের অত্যাচার চাপিয়ে দেয় এদের ঠিকানা হলো ফিদারকিল আসফালে মিনান নার জাহান্নামার সব থেকে নিচে তবকায় জাহান্নামার অনেক তবকা আছে আজকে একটা হাদিস দেখছিলাম রসুল্লাহ বলছেন আমার চাচাকেও জাহান্নামায় দেয়া হবে তো জাহান্নামার উপরে দেয়া হবে উপর তবকায় ওখানে আজাবটা কম হয় আর গভীর তবকা ডিপে আজাবটা আরো কঠিন থেকে কঠিনতর হয় আল্লাহ রসুল বললেন আমার চাচা আবু তালেব অনেক আমার উপকার করেছে আমাকে গার্ড করেছে আমার সহযোগিতা করেছে আমাকে ভালোবেসেছে কিন্তু ইমানটা আনলো না আমার চাচাও জাহান্নামায় যাবে কি চাচার নাম কি আবু তালেব কত রসুলকে ভালোবাসতে জানেন কিন্তু ইমান আনলো না কিন্তু আবু তালেব জানতো যে আমার ভাইপো হক কোরআন হক নবী হক ইসলাম হক খোদা সত্য এটা আবু তালেব খুব জানতো কিন্তু নিজের বাপদাদার ধর্ম আমি ছাড়বো না ও মানতো না নবীকে যেদিন জাকামদানি হচ্ছে আবু তালেব মারা যাবে আল্লাহর নবী খবর পেয়ে ছুটে চাচার কাছে গেলেন গাড়ছেন তো বাপের পরে তুই দাদার পরে তুই চাচাটাই তো জিম্মাদারি নিয়েছিল আমার নবীর 50 বছর বয়স পর্যন্ত ওই আবু তালেবের কাছে উনি জিম্মাদারি দিয়েছিলেন 50 বছর আর 3 বছর থাকতে মক্কায় চাচা মারা গেল আর ওই 3টে বছর মক্কার বুকে মানুষেরা আমার নবীর উপরে অত্যাচারের রুলাত চালিয়েছে আবু তালেব মারা গেছে আর গার্জেন নেই আমার নবীর উপরে অত্যাচারের রুলাত চালিয়েছে ওই 3টে বছর এই 53 বছর বয়স যখন রসুলের হলো আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে এলেন
আবু তালেব জাকামদানি হচ্ছে শুনে হুজুর ছুটে গিয়ে বললেন, চাচা কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চাচা বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বার বার বলছে। আর সেখানে দাঁড়িয়ে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সব মক্কার বড় বড় টপ র্যাঙ্কের নেতারা দাঁড়িয়ে আছেন আবু তালেবের পাশে। বলছে, আবু তালেব খবরদার পড়বি না, তোর বাপ দাদা ধর্মকে মিথ্যা করিস না, তোর বাপ দাদা ধর্মকে ছেড়ে দিস না। আর আমার নবী বলে যাচ্ছেন, চাচা একবার পড়ুন, চাচা একবার পড়ুন, আস্তে আস্তে আমার কানে কানে একবার পড়ুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা দিচ্ছি আপনাকে আল্লাহর হাত থেকে ছাড় করিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হলাম। ফালমা পড়ল না, হযরত উমার যখন খলিফা ছিলেন হুজুরের খেলাফতকালে শাসনকালে, ইনি তো বিচার ব্যবস্থা কায়েম করলেন। হযরত উমারে ফারুকি বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন, রেস্ট্রি যে হয় দলিল এটা হযরত উমারে ফারুক কায়েম করেছিলেন, পুলিশ ব্যবস্থা এটা হযরত উমর ফারুক কায়েম করেছিলেন, ডাক বিভাগ ওমরে ফারুক তিনি করেছিলেন, চৌকিদার ওমরে ফারুক করেছিলেন। যখন তিনি খলিফা, বিচার ব্যবস্থা চলছে এই সময়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ছেলে একটা অন্যায় করে ফেলল, বিচার হলো, কোর্টে কেস ফাইল হলো, জজ সাহেব রায় দিলেন ওমরে ফারুকের ছেলের বিরুদ্ধে। যিনি বিচার ব্যবস্থা করলেন, যিনি জজ সাহেব নিয়োগ দিলেন, সেই জজ সাহেব ওমরে ফারুকের ছেলের বিরুদ্ধে রায় দিয়েছে। পারবেন প্রধান সাহেবের ছেলের বিরুদ্ধে বিচার করতে? এমএলএ সাহেবের, এমপি সাহেবের ছেলের বিরুদ্ধে পারবেন? আরে গ্রামের একটা নেতার ছেলের বিরুদ্ধে কথা বলতে পারবেন? আর এখানে ওমরে ফারুক তিনি জলিল কাদর একজন সাহাবিয়ে রসুল, তিনি আরব সাম্রাজ্যের গভর্নর, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি বিচার ব্যবস্থা কায়েম করেছেন এবং সেই বিচার করার জন্য একজন জজ নিয়োগ দিয়েছেন। সেই জজ সাহেবের কেসে কোর্টেতে কেস ফাইল হলো, জজ সাহেব রায় দিয়ে দিলেন ওমরে ফারুক খলিফার ছেলের বিরুদ্ধে 100টা চাবুক মারতে হবে। ঘোষণা মতো কাজ শুরু হয়ে গেল, জাল্লাদ চাবুক নিয়ে নিলেন, খলিফা বসে আছেন খলিফার সামনে, ছেলেকে চাবুক মারছেন, 1 2 3 কটা মারবে, কটা মারবে? 100টা, মিয়াত জিলদা 100টা, কোরআন শরীফে আয়াত এসেছে, ফাজিল দু কুল্লা ওয়াহিদুম মিনহুম মিয়াত জিলদা, 100টা চাবুক। গুঞ্চে ওমরে ফারুক দেখছেন চোখের সামনে ছেলেকে চাবুকটা মারছে বটে জাল্লাদ, কিন্তু আস্তে আস্তে মারছে। হযরত ওমরে ফারুক বলে, জাল্লাদ চাবুক আমাকে দাও, তুমি আমার ছেলে বলে, খলিফার ছেলে বলে তুমি তার শাস্তিটা হালকা করছো ভয়ে? কায়ামতের দিন যদি আল্লাহ আমাকে পাকড়াও করে, ওমর তুমি খলিফা ছিলে, তোমার সামনে তোমার ছেলের শাস্তিটা হালকা হবে আর অপরের ছেলের শাস্তিটা কঠিন হবে, আমি আল্লাহর কাছে লাজাও হবে, জাল্লাদ চাবুক আমাকে দাও। খলিফা ওমর ফারুক চাবুক হাতে নিলেন, ছেলেকে মার শুরু করলেন, যত গায়ে জোর
সেইভাবে তিনি মাতছেন। ছেলে ছটফট 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 করছে, বাপের পা জড়িয়ে ধরে কাঁদছে, আব্বা আর পারি না, ক্ষমা করে দিন, মাফ করে দিন, জীবনে আমার আর এই ভুল হবে না, হবে না, হবে না। বাপ মেরে চলেছে গুনে 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 গুনে, ও বাবা ছেলে এ মার, আমি তোমার কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না, এটা আমার আল্লাহর আইন, আমি ওমর, আমার আইন নয়, এটা আমার ফয়সালা নয়, এ আমি তোমাকে বেশিও মারতে পারবো না, কমও পারবো না, আমি তোমাকে শরীয়ত মোতাবেক মারতে হবে বাবা, আল্লাহর আইন এটা, তুমি আল্লাহর আইনের আওতায় শাস্তি পাবে, এখানে কোনো সজল পশল চলবে না। মারতে 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 একশোটা চাবুক মারা হলো না, কয়েকটা বাকি রয়ে গিয়েছে, ছেলেটা বাপের সামনে শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গেল। কি বাপ রে বাবু, হ্যাঁ ছেলেটা পা ধরে কাঁদছিল, একশো চাবুক তোমার উপরে পড়বেই, পুরো হয়নি, কিছু চাবি চাবুক বাকি রয়ে গেছে, শহীদ হয়ে গেলে, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা হলো, কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেওয়ার পরই হযরত ওমরে ফারুক মাটি চাপা দিয়ে দেওয়ার পর আবার চাবুকটা হাতে তুলেছেন। পৃথিবীর ইতিহাসে দেখান তো দেখি একটা বিচারক, সারা পৃথিবী তাকিয়ে দেখ বিচার কাকে বলে। ইসলাম কোনো স্বজন পোষণ করেনি, তরফদারি করেনি, পক্ষপাতি করেনি, বেইনসাফি করেনি, ইসলাম ন্যায় এবং হক এবং সত্যের উপরে। ইমামুন আদেলুন আবার চাবুকটা তুলে, যে কটা চাবুক বাকি ছিল একশোটা পূরণ হতে, বাকি চাবুক কটা কবরের উপরে গায়ের জোরে মেরে নিলেন। এই সমস্ত বিচারকদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন, কায়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। এই একটাই উদাহরণ দিলাম, অনেক শত শত দিতে পারি, একটা দিলাম। আর আজকের বিচারকরা বিচার করতে গিয়ে প্রথম নম্বরই ঘুষ খেল, বলে হাজার পঞ্চাশ দিস আমি ক্লিয়ার করে দেবো। কত ঘুষ নিল? হাজার পঞ্চাশ। একটা মিথ্যে দরখাস্ত লিখালো, তিনটে মাল খাইয়ে তিনটে মিথ্যা সাক্ষী জোগাড় করলো, করে দরখাস্ত সামনে নিয়ে বিচার করতে বসে একদম পুরো রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে দিলে। হচ্ছে না, হয়নি, ফের কথা বলে না কেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিচারক ভাই সাহেব, যদি আপনি নামাজ না পড়ে থাকেন, কবিরা গোনা করেছেন, কিন্তু বেঁচে যাবার রাস্তা আছে, রোজা না রেখে থাকলেও গোনা হয়েছে কিন্তু বেঁচে যাবেন, মদ খেয়েছেন গোনা করেছেন কিন্তু বেঁচে যাবেন, সুদ খেয়েছেন কবিরা গোনা বেঁচে যাবেন, বাঁচার রাস্তা আছে, কিন্তু বিচার করতে গিয়ে যে আপনি পক্ষপাতিত্ব করেছেন, আপনার বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই জাহান্নামা ছাড়া। আপনি আল্লাহর খানায় কাবার গিলাফ ধরে যদি কাঁদেন, কানতে 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 গেলাপ ছিঁড়ে যদি খানায় কাবাই পড়ে মরে যান, জাহান্নামায় চলে যাবেন, কিন্তু নামাজ পড়েননি, কাজা করেছেন, গোনা হয়েছে, বেঁচে যাবেন। তওবা করে আল্লাহর কাছে মাফি চেয়ে নি, আল্লাহ আমি পিছনে যা কাজা হয়েছে তুমি মাফ করে দাও, আমি আর পড়তে পারবো না, আমি নামাজ শুরু করে দিলাম, আল্লাহ আকবর, আল্লাহ তোমার পিছনের নামাজের কাজার গোনাগুলো নয়, আল্লাহ এত রহমান রহিম সব মাফ করে দেবে। কি কথা শুনছেন? মদ খেয়েছেন, বহু গুণা হয়েছে, একদিন হঠাৎ তওবা করে আল্লাহ আমায় মাফ করে দাও, আমি আর জীবনে মদ খাবো না, আল্লাহ আমি তওবা করে, মাফ হয়ে যাবে। কিন্তু বিচারটা মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? কে মাফ করবে? আল্লাহ মাফ করবেন? কোনোদিন করবে না। বললাম তো খানায় কাবার গেলাপ ধরে কাঁদলো, মাফ হবে না। আমি তো বললাম আপনাদের,
আর একটা বিচার বলবো, আর একটা বলবো নাকি? দেখেন বিচার কাকে বলে, হাতে ধরে বলে যাচ্ছি, আবার বলছি সোনার মানিক, পারলে হক কথা বলতে যদি পারেন তাহলে চ্যাটায় বসে বিচারটা করুন। গ্রামের অনেক তো বিচার টিচার হয়, সালিশ টালিশ হয়, হক এবং সত্য এবং বাস্তব এবং ন্যায় যদি পারেন তো বসুন না, উঠে চলে আসেন, বেঁচে যাবেন। কেউ আপনার কবরের ধারে গিয়ে দাঁড়াবে না, যার হয়ে আপনি অন্যায় করে ফাইসলা করেছেন না, সে তার কবরের ধারে দাঁড়িয়ে একটু পিচ্ছাবও করবে না আপনার কবরে, আয় তুই আমার হয়ে বিচারটা করেছিস, তোর মতো বন্ধু আমার আর কেউ নেই দুনিয়ায়, একটু পিচ্ছাব করে দি। আল্লাহ নবীর কাছে একটা ইহুদি এলো, ওই ইহুদিটা এসে আমার নবীকে বলল, মোহাম্মদ একটা বিচার আপনাই করে দিতে হবে। আল্লাহ নবী বললেন, কি বিচার বাবা? ও মোহাম্মদ, আপনার যে আবু বাকার আছে না, ওই আবু বাকার আমার গালে একটা চড় মেরেছে, আপনি বিচারটা করে দিন। আল্লাহর নবী শুনে বললেন, বাবা ইহুদি, আমার আবু বাকার কখনো মারতে পারে না, তুমি ভুল বলছো, অন্য কেউ তোমাকে মেরেছে। ইহুদি বলে, না মোহাম্মদ, আবু বাকার মেরেছে, আমি আবু বাকারকে চিনি। নবী বলছেন, তুমি ভুল বলছো, হয়তো ওমর হতে পারে, কেন আমার ওমর একটু রাগি সাহাবা, বলা যায় না ওমর তোমায় মারতে পারে, তুমি চিনতে পারছো না। বলে, না মোহাম্মদ, আমি খুব চিনি, আবু বাকার আমার গালে চড় মেরেছে। এই কথা কাটাকাটি চলছে এমন সময় হযরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে একটু অনুমতি দেবেন? আমি এই যে ইহুদিটা দাঁড়িয়ে আছে, এর গালে আমি একটা চড় মারব। আমার নবী শুনে বললেন, আরে আবু বাকার, আমি এতক্ষণ বলছিলাম তুমি গালে চড় মারতে পারো না, আর তুমি এসেই বলছো মারবো, তুমি কি এর আগে ওর গালে একটা চড় মেরেছো? জি হুজুর, আমি ওর গালে একটা চড় মেরেছি। হ্যাঁ, তুমি মেরেছো কেন? তুমি তো এই কাজ করো না, তুমি ওর গালে চড় মেরেছো? জি হুজুর, আমি মেরেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা এত বড় গাদ্দার, এ আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে মুহাম্মদ একজন ফকির। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফকির বলে গাল দিল, তারপর আবার আমাকে শুনিয়ে বলে মুহাম্মদ একটা ফকির, মুহাম্মাদের খোদাও হলো ফকির। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফকির বলে কাল দিল, তারপর যখন আমার আল্লাহকে ফকির বলে কাল দিয়েছে, আমি সহ্য করতে না পেরে ওই ইহুদির গালে একটা আমি চড় মারলাম। আচ্ছা, কেন আমার আল্লাহকে ফকির বলে গালটা দিয়েছে একটু শুনে লাগে। ওই যে ফকির বলেছে কেন, কোরআন পাকের একটা আয়াত এসেছে, সেই আয়াতে আল্লাহ পাক বললেন, ওমাই ইউকুরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা, আমি আল্লাহ আমাকে ভালো ধার দেবে, কারজে হাসানা দেবে, ভালো ধার। শুনছেন? শুনছেন ভাই? শুনছেন? কোরআন পাকের আয়াত, আল্লাহ পাক ধার চাইছে বান্দার কাছে। ওমাই ইউকুরিদুল্লাহ কারদান হাসানা, বুঝেছেন? ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো বান্দা তোমরা, আমাকে কার্যে হাসানা দেবে, ভালো ধার দেবে। এই আয়াত যেই নাজিল হলো, ইহুদির আমার আল্লাহকে ফকির বলে গাল দিতে লাগলো। দেখ দেখ এক খোদার অবস্থা, দেখ বান্দার কাছে ধার চাইছে, ও মোহাম্মদ এক ফকির, ওর খোদাও ফকির। বলো নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন ও আমাকে এই কথা বলেছে আমি ওর গালে একটা চড় মেরেছি। কেস ফাইল হয়ে গেল, রাসূলুল্লাহ কেস নিলেন। ইসলামে আমার রসুল হলেন বিচারক, কোর্ট হলো ইসলামিক কোর্ট, কম করলেন আরো কম, ইসলামিক কোর্ট, ইসলামিক কোর্টে আমার নবী জজ, উনি বিচার করবেন।
পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচেই। মনে রাখবেন এই জমিনের মালিককে সবাই মিলে, খোদা জমিনের মালিক, আসমানের মালিক, আবার জোরে একটু, আমাদের মালিক, হায়াত মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, কুল কায়দাতের মালিক। তাহলে সারা পৃথিবীর মালিক যদি খোদাই হয়, সেই জমিনে হুকুম চলবে কার? ফের কথা বলে না, আইন চলবে কার? চাবুক চলবে কার? সংবিধান চলবে কার? তাহলে জমিন যার, আইন তার, আমরা বান্দা তার, আইন মেনে চলব তার। নিজের ইচ্ছায় চলার কোনো জায়গা পৃথিবীর জমিনে ইমানদারদের নেই। সারা পৃথিবী চলতে পারে, ইমানদার পারবে না নিজের ইচ্ছায় চলতে আল্লাহর জমিনে। নিজের খামখেয়ালি, নিজের স্বেচ্ছাচারিতা, নিজের নিজের ইগো, নিজের মন মানসিকতা যেদিকে চাই সেদিকে আমরা চলতে পারবো না। আমাদের চলতে গেলে আল্লাহর আইন, আল্লাহর সংবিধান, কোরআন হাদিস সামনে রেখে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে হবে। আল্লাহ নবী কেস ফাইল হাতে নিয়ে প্রথম ইহুদির দিকে তাকিয়ে বললেন, বাবা ইহুদি, তুমি আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছো কেন? শুনছেন তো, বিচার শুরু হলো। ইহুদি বলে, মোহাম্মদ, আমরা ফকির, আমরা ইহুদি হতে পারি, আল্লাহকে গাল দিতে পারি না, আমরা আল্লাহকে গাল দিই না। নবী বললেন, আবু বকর সিদ্দিক বলছে তুমি নাকি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছো। ইহুদি বলল, মোহাম্মদ, ও আবু বকর মিথ্যে কথা বলছে, আমি কোনোদিন গাল দিইনি। শুনছেন, ইহুদি সঙ্গে সঙ্গে কসম খেয়ে নিল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি মোহাম্মদ, আমি আল্লাহকে ফকির বলে গাল দিই নাই, ও আবু বকর মিথ্যা বলছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন, বাবা আবু বকর, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো? ইহুদি তো গাল দেয়নি বলছে। আমার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আসমান থেকে লাকাবটা দিয়েছেন সিদ্দিক, এটা তো আমি আসমান থেকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক শব্দের মানে হলো অধিক সত্যবাদী, আমি আপনাকে সত্য কথাই বলছি, ওই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। ইহুদি বলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আল্লাহকে ফকির বলে গাল দিই নাই। এ কসম খাচ্ছে আবু বকর সিদ্দিক, বলছেন আপনি তো আমাকে সিদ্দিক লাকাব দিয়েছেন আসমান থেকে। কে দিয়েছে ভাই? আল্লাহ দিয়েছেন। কে লাকাব দিয়েছেন? সিদ্দিক শব্দের মানে কি? অধিক সত্যবাদী। সিদ্দিকুন এমন একটা গ্রামার এর মধ্যে আছে যার অর্থ হবে অধিক সত্যবাদী। আমার নবী কি জবাব দিলি জানেন? খুব চেঁচালে তবে আওয়াজটা বাইরে যাচ্ছে। এই কথা বলছি দেখছেন আওয়াজ আছে, খুব প্রেশার দিতে হচ্ছে, প্রেশার প্রেশার দিলে তবে সাউন্ডটা হচ্ছে। আর যেই ও একটু বাড়াচ্ছেন এখান থেকে বিটকেল আওয়াজ আসছে। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে কি বললেন জানেন? বাবা আবু বকর, এ জমিন আল্লাহর, আইন চলছে আল্লাহর, বিচার হবে আল্লাহর আইন মেনে, এখানে সিদ্দিক দিয়ে তুমি পার পাবে না। দেখেন, ও বাবা আবু বকর, এখানে কোনো সজল বসল চলবে না, পার্সোনালিটি চলবে না। বাবা আবু বকর, এই জমিন হলো আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে রায় হবে।
তুমি যদি সত্যবাদী হও তোমার দাবির সপক্ষে তুমি সাক্ষী জানো সাক্ষী নিয়ে ইহুদি কসম খেয়েছে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নাই আমি আপনাকে আবার বলছি ওই ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে হুজুর বললেন বাবা আবু বকর আমি তোমাকে বাঁচাতে পারবো না আল্লাহর জমিনে আল্লাহর আইন বলছে আল বাইয়ানাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মানাল কার যারা দাবি করবে তারা সাক্ষী আনবে যারা অস্বীকার করবে তারা কসম খাবে তুমি দাবি করছো ইহুদি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে তুমি সাক্ষী আনো ইহুদি অস্বীকার করছে ও কসম খেয়ে নিয়েছে সাক্ষী দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমার কোনো সাক্ষী নাই আমি আপনাকে সত্য কথাটাই বলছি আচ্ছা আপনারা বলুন তো আবু বকর সিদ্দিক কি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা আমাদের ঈমান এটা ঈমানই জবাব কিন্তু প্রমাণ নেই এটা আমাদের ঈমান আমাদের বিশ্বাস আমার রাসূলেরও বিশ্বাস 100% আবু বকর সিদ্দিক সত্য কথা বলছে ইহুদি মিথ্যা বলছেন কিন্তু হুজুর জানলেও শরীয়তের আইনের প্যাচে পড়ে গেছেন আইন বলছে সিদ্দিকে আকবরকে সাক্ষী দিতে হবে নিজের ইচ্ছাই তো কোনো রায় হবে না নিজের বানাউটি কোনো রায় হবে না নিজের খামখেয়ালি রায় হবে না বিচার হবে আল্লাহর শরীয়তের সংবিধান মেনে সংবিধান বলছে আবু বকরকে সাক্ষী দিতে হবে আমার হুজুর খুব জানেন আবু বকর সত্য কথা বলছে হুজুর তো বলতে পারতেন যাই ইহুদি তুই মিথ্যা বলছিস আমার আবু বকর সত্য বলছে এটা গাজুয়ারি হয়ে যেত খামখেয়ালি হয়ে যেত স্বজন পোষণ হয়ে যেত তরফদারি হয়ে যেত এই জন্য হুজুর বললেন তুমি সাক্ষী দাও আবু বকর সিদ্দিক সাক্ষী দিতে পারলেন না হুজুর বললেন তাহলে আমি তোমাকে বাঁচাতে পারলাম না রায় ঘোষণা হলো সারা বিশ্বের জজ শরীয়তের কোটে দাঁড়িয়ে রায় দিয়ে দিলেন আবু বকর ওই ইহুদিটা তোমার গালে একটা চড় মারবে রায় ঘোষণা হয়ে গেল সারা পৃথিবীর মানুষ শুনেলে ইসলাম কাকে বলে ইসলামের আইন কাকে বলে দেখ ইসলাম স্বজন পোষণ করে না তরফদারি করে না পক্ষপাতিত্ব করে না ইসলাম ন্যায়ের পক্ষে সারা পৃথিবী দেখ আমার নবী ইহুদির হয়ে রায় দিয়েছে আজ আবু বকর আমার রসুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী সঙ্গী তার বিরুদ্ধে রায় দিয়েছে ইহুদি খুশিতে বাগে বাগ মারার জন্য তৈরি আবু বকর সিদ্দিক মাথা নিচু করে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার রায় আমি মেনে নিলাম এটা আমার ঈমান আল্লাহু আকবার তবে হুজুর আমি আবার বলছি ইহুদিকে ইহুদি আমার আল্লাহকে গাল দিয়েছে হুজুর বললেন আমি তোমায় বাঁচাতে পারলাম না ইহুদি মারার জন্য এগোচ্ছে আপনারা বলুন তো আমার রসুলের সামনে যদি আবু বকর সিদ্দিকের গালে ওই ইহুদি একটা চড় মারে আমার নবীর কলিজা ফেটে যাবে না যাবে না হ্যাঁ কত বড় আঘাত হবে বলুন তো রসুল মাথা নিচু করে নিয়েছেন কষ্ট পাচ্ছেন কিন্তু করার কিছু নেই ইহুদি যাবে মারা হয়নি মারেনি এখনো জিবরিল আমিন এসে গেলেন আসমান থেকে জিবরিল আমিন ছুটে আসছে ও জিবরিল যা আমার নবীকে গিয়ে বলো আমার নবী রায় ঘোষণা করেছে বিচার করেছেন নেই বিচার হক বিচার করেছে কিন্তু আমার নবী জানেন না জানেন না লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযী
قالوا ان الله فقير ونحن اغنياء ও জিবরিল আমার নবীকে গিয়ে বলো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিজে কানে শুনেছি لقد سمع الله قول الذي قالوا ওদের কথা যারা বলে ইহুদি আমাকে ফকির বলে গাল দিয়েছে এবং নিজেকে ধনী বলেছে। আল্লাহ পাক নিজে এই খবরটা রসূলের কাছে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমার নবীকে বলো আমার আবু বাকর কোন সাক্ষী দিতে পারেননি বটে, আমি আল্লাহ আসমান থেকে আমার আবু বাকরের হয়ে সাক্ষী হয়ে গেলাম। এটি জোরে সোরে হবে না, সবাই মিলে হবে না। আমি কি বলেছিলাম, সাতজন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দেবেন, কজন? তার মধ্যে এক নম্বর বলেছিলাম কি, ইমামুন আদেলুন, ন্যায় বিচারক। ব্যাস রায় চেঞ্জ হয়ে গেল, আল্লাহকে আমার নবী সাক্ষী পেলেন, আবু বকর সিদ্দিকের হয়ে সাক্ষী, আল্লাহ আকবার, আসমান থেকে খোদা নিজে সাক্ষী দিলেন। হ্যাঁ, হুজুর রায় চেঞ্জ করে দিলেন, সিদ্দিক আকবরকে ছেড়ে দিলেন, ইহুদির শাস্তি দিলেন। সাত দল ব্যক্তি, দু নম্বর আরশের ছায়া পাবেন কোন ব্যক্তি কায়ামতের দিন, দেখুন কোনটা সহজ মনে হয়, সেই আমলটাই যেন আমি জীবনে আমরা করতে পারি, একটা একটাই। দেখুন দু নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদে ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদে, ওই সমস্ত নামাজি মুসল্লি যারা মসজিদে জামাতে নামাজ পড়ে, নামাজ পড়ে মসজিদ থেকে দুনিয়ার জমিনে ফিরে আসে, তারা দুনিয়ার জমিনে আসে কিন্তু তাদের অন্তরটা মসজিদের ভিতরেই ঝুলতে থাকে। আছে এরকম মানুষ মনে হয়? অবশ্যই আছে, আল্লাহর জমিনে আছে, বাবা আমরা তো চিনতে পারবো না, আছে, সবাই নামাজ পড়ে বেরিয়ে আসছি, এর ভিতরে আবার এমন আল্লাহর এক বান্দা আছেন যে দেহটা তার মসজিদের বাইরে চলে এসেছে কিন্তু কলবটা অন্তরটা না কিন্তু মসজিদের মধ্যেই রয়ে গেছে। দেখেন এটা যদি মনে হয় সহজ তাহলে এই আমলটাই হোক, হবে মনে হচ্ছে? আপনি নামাজ পড়ে বেরিয়ে এলেন, হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ আপনি পরের ওয়াক্তে মসজিদে না আসছেন ততক্ষণ পর্যন্ত অন্তরটা মসজিদের মধ্যেই থাকে। আপনি দুনিয়ার কাজ করছেন, হাট ঘাট মাঠ বাজার সর্বত্র আপনি ঘুরছেন কিন্তু ফজর পরে বেরিয়ে এসেছেন তো অন্তর কিন্তু মসজিদের মধ্যেই আছে, আবার কখন জোহর হবে জোহরের ওয়াক্তে মসজিদে যাব, আবার মসজিদে গিয়ে জোহর পরে বেরিয়ে এসেছেন কিন্তু অন্তরটা আসর পর্যন্ত মসজিদের মধ্যেই আছে। আমাদের নামাজ মসজিদে যে হালতে হয় আল্লাহ যদি কবুল না করে তো কঠিন, ও কবুলিয়াতের কিছু জায়গা খুঁজে পাইনি আমরা, আমরা মসজিদে তো ঢুকে থাকতেই চাই না, খালি ফরজটা পড়ি দেখবেন অনেকে আছে বেরিয়ে পালালো, খালি পালিয়ে যেতে পারলে বাঁচি মসজিদ থেকে বেরিয়ে। ভাই আল্লাহর ঘরে কতখানি শান্তি বলুন তো, আপনি কার ঘরে আছেন, খোদার ঘর, ওটা কত রহমতের ঘর, ওইখানটা যত থাকা যায় তত তো ভালো, কিন্তু আমাদের অন্তরে এমন হয়েছে খালি ছটকা ছটকি করছে কতক্ষণে বেরিয়ার, এমন কি যা নামাজের মধ্যে আছে আল্লাহু আকবার, ওই দেহটা মসজিদের ভিতরে আছে রূহ কিন্তু মসজিদের বাইরে আছে। আমাদের নামাজ এই রকম, আমাদের দেহটা মসজিদের ভিতরে আর অন্তরটা মসজিদের বাইরে দিচ্ছে। আর ওনাদের কথা কি বললাম, ওনাদের বডিটা মসজিদের বাইরে অন্তরটা কিন্তু মসজিদের ভিতরে।
এদেরকে আল্লাহ পাক আরশে মওল্লার নিচে জায়গা দেবেন। দেখেন কোনটা সহজ মনে হয়। জানেন নামাজের আল্লাহ পাক কত বড় মুতাবাররাক করেছেন। কোরআন পাকে এক জায়গায় বললে ইন্না সালাতা তানহানিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাদের নামাজ তোমাদের ভিতরের খারাপি নোংরামি বদমাইশি শয়তানি সব ধুয়ে মুছে সাফ করে দেবে। এটা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহানিল ফাহশায়ে ওয়াল মুনকার। তো নামাজ তো আল্লাহ করে আমরা পড়ছি কম বেশি, কিন্তু আমাদের বদমাইশি শয়তানি ফেরেববাজি কিচ্ছু যাচ্ছে না আমাদের থেকে। আরে ভাই আমরা নামাজি কত মিথ্যে কথা বলি বলুন তো, একটাই রোগ এই একটাই বলছি খালি নামাজি ভাই আমরা কত মিথ্যে কথা বলি। আল্লাহ বলছে তোদের নামাজ তোদের মধ্যে সব জিনিস রাখবে না। কোরআন ভুল হচ্ছে না আমাদের ভুল হচ্ছে কোনটা? তার মানে সেই নামাজ আমরা পড়তে পারিনি, সেই নামাজ আমাদের কপালে হয়নি। কথা ঠিক কিনা? আল্লাহ নবী একদিন সাহাবাদের বললেন মিশকাত শরীফ, ওগো তোমাদের বাড়ির সামিন দিয়ে যদি একটা নদী বয়ে যায় আর সেই নদীতে তোমরা যদি সারাদিনে পাঁচবার যদি ডুব দাও তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে গা? আল্লাহ রাসূল সবসময় উদাহরণ দিয়ে সাহাবাদের বুঝাতেন। সাহাবিরা বললেন জি না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। হুজুর বললেন তোমাদের বাড়ির সামান দিয়ে সারাদিনে পাঁচবার পাঁচ ওয়াক্তের নামাজের একটা নদী বয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি সারাদিনে পাঁচবার ওই নদীতে ডুব দাও, নামাজের মুসাল্লায় যদি দাঁড়াও, এই যে রহমতের নদীতে তোমরা ডুবটা দিলে তোমাদের শরীর আর কোনো নোংরামি থাকবে না, তোমাদের মনেতে কোনো নোংরামি থাকবে না, তোমাদের চরিত্রে কোনো নোংরামি থাকবে না, ধুয়ে মুছে সব সাফ। নামাজ তো পড়ছি কত খারাপই আমাদের মধ্যে। হ্যাঁ সে নামাজ আমাদের হয়নি। হয়তো আলী কারামুল্লাহ ওয়াজহুর পায়েতে তীর লাগলো, এই তীরটাকে টেনে বার করা যাচ্ছে না, শুনছেন? বললেন নামাজে দাঁড়িয়ে যাই। আর এত নামাজে দাঁড়ালেন, তীরটাকে টেনে বার করে নেওয়া হলো, হযরত আলী কিছু বুঝতেই পারলেন না। ওটা কি নামাজ, কি গভীরতা, কোথায় উনি চলে গেলেন খোদা জানে। হ্যাঁ নামাজের বাইরে তীরটা পা থেকে টেনে আনা যাচ্ছে না, এত যন্ত্রণা এত ব্যথা। ওই যে নামাজে দেন আল্লাহ আকবর, কোথায় হারিয়ে গেলেন, কোন মাকামে চলে গেলেন? পা থেকে তীরটাকে টেনে বার করে নেওয়া হয়েছে, হুজুর কিচ্ছু বুঝতে পারেননি। এই হলো তাআব্বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। মুসলিম শরীফের হাদিস, হুজুর বলছেন তোমাদের নামাজ এইরকম হবে যেন তোমরা খোদাকে দেখছ। কদিন আগে ক্লাস করছিলাম, টাইটেলে মুসলিম শরীফের হাদিসটা এসে গেল, তোমরা এমন নামাজ পড়ছো যেন তোমরা খোদাকে দেখতে পাচ্ছ। যদি এটা না হয়, দেখতে যদি না পাও, এই হাল যদি তোমাদের তৈরি না হয়, তাহলে অন্তত এই হাল তৈরি হোক যে খোদা তোমাকে দেখছেন। তিন নম্বর, অরাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নি আখাফুল্লাহ। অরাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন, পৃথিবীর একজন সুন্দরী রূপসী মহিলা একটা যুবককে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ডাকে। ওই যুবকটা ওই মানুষটা মহিলাটাকে বলেছিল ইন্নি আখাফুল্লাহ, ও মহিলা মনে রেখো আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথাটা একটুখানি উচ্চারণটা সামান্য, ওজনটা পাহাড় বরাবর,
ওরে দুনিয়ার ভাইরা বাপেরা ছেলেরা, এটা যদি সহজ মনে হয় তাহলে এই আমলটাই করুন না, কয়ামতের দিন আর সে ছায়া নসিব হবে, যাদের আর সে ছায়া নসিব হবে। আল্লাহ নবী বলেছেন এদের ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক তো অন্তর দেখেন, ঠোঁট দেখেন, অন্তর দেখেন। এটা যদি সহজ মনে হয়, সহজ নয়। মুসলিম শরীফে আরো একটা হাদিস এসেছে, একটা যুবক তার চাস্ত বোনের সঙ্গে মহাব্বাত করেছিল, প্রেম করেছিল, প্রেমটা এত গভীরে চলে যায় দুজন দুজনকে কাছে পেতে চায়, কথা মতো জায়গা ঠিক হলো, সময় ঠিক হলো, ঘরের ভিতরে দুজনে আসলো, দরওয়াজা বন্ধ হলো। খুব সংক্ষেপ করে বলছি, দরওয়াজা বন্ধ হলো, ভাইটা তার চস্তু বোনকে সামনে বসিয়েছে, এই মুহূর্তে বোনটা বলে উঠল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতিম, হে আল্লাহর বান্দা, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর আজাবের আল্লাহর গজবের ভয় করো, আমার ইজ্জতের আংটি খুলে দিও না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা দরওয়াজাটা খুলে ছুটে পালিয়ে গিয়েছিল। দেখেন কোনটা সহজ। হাদিস পাকের আরো এক জায়গায় এসেছে, মনে রাখবেন, যদি কোনো জীবনে আমল যদি খলুসিয়াতা লিল্লাহতে সে করতে পারেন, কাজটা ছোট হোক আর বড় হোক, আল্লাহর দরবে যদি কবুল হয়, ওই আমলটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি একবার হাত তুলে আপনি কিছু চান, সঙ্গে সঙ্গে এই দোয়া আপনার কবুল হয়ে যাবে। দেখেন, খুঁজে বার করুন, জীবনের হিস্ট্রি খুলুন, আপনার আমলিয়াতের লাইফ হিস্ট্রি খুঁজে দেখুন, কোন কাজটা আপনি, আমি, আমরা আল্লাহর জন্য করতে পেরেছি। যদি ডিফিনিটলি আপনি এরকম একটা আমল বার করেন যে এই আমলটা আমি আমার আল্লাহর জন্যই করেছিলাম, আল্লাহর কসম, আপনি সেই আমলের ওসিলা দিয়ে খোদার কাছে দরখাস্ত পেশ করুন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আমার রসুল বলে গেছেন, এবং এর উপর একটা হাদিস এসছে অনেক বড়, আমি ওদিকে যাব না। চার নম্বর, অসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, অসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত রসূলুল্লাহর সৈনিকগুলো, ওই সমস্ত নওজোয়ানগুলো যারা আল্লাহর ইবাদত বান্দেগির ভিতর দিয়ে আল্লাহর পথে চলতে চলতে তাদের জওয়ানি খতম করে দিয়েছে, বুড়াপে হয়ে গিয়েছে বাবা, আল্লাহর নবী বলেন এই যুবকগুলোকে আমার আল্লাহর বড় পছন্দ হয়, আল্লাহ পাক এদেরকে কয়ামতের দিন আরশের নিচে আল্লাহ জায়গা দান করে দেবে। আল্লাহু আকবার। পাঁচ নম্বর, অরাজুলুন দাবুল্লাহ খালিসান ফাফাদাত আইনাহু, দেখুন এটা হয়তো সহজ হবে আপনাদের, আমাদের জন্য, ওয়ারাজুলুন দাবুল্লাহ খালিসান ফাফাদাত আইনাহু, আল্লাহর জমিনে আল্লাহর কোনো বান্দা বান্দি নির্জনে নিরালায় গোপনে নামাজের মুসাল্লায় গিয়ে খালিস অন্তরে আল্লাহ 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 বলে ডাকবে, আর তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, এই ব্যক্তিটাকে আমার আল্লাহর এত পছন্দ হয়, কিয়ামতের দিন আরশের ছায়া আল্লাহ পাক নসিব করে দেবেন। আল্লাহু আকবার। এটা হবে না, এটাই হোক না, ওরাজুলুন দাবুল্লাহ, ওই ব্যক্তিটা যিনি আল্লাহ বলে ডাকছেন, খালেসান অন্তর থেকে ডাকছেন, আর এই অন্তর থেকে ডাকার কারণে ফাফাদাত আইনাহু, তার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আছে বাবা, আল্লাহর জমিনে এরকম বান্দা বান্দি হাজার হাজার আছে, তারা রাতে শেষ অংশে উঠে পড়ে,
তাহাজ্জুদের ওয়াক্তে ওঠে তাতাজাফা জুনুবাহুম আনিল মাজাজে, বিছানা ছেড়ে উঠে পড়ে তারা, উঁচু করে এসে দুই দুই রাকাত নামাজ পড়ে না, সেজদায় গিয়ে খোদার কাছে কাঁদে। পৃথিবীর কোনো মানুষ দেখে না, জানে না, আল্লাহর সঙ্গে তাদের কথা হয়, কথা শুনছেন নাকি? আর আল্লাহ পাক বলেছেন ওই সময় আমি প্রথম তবক আসমানে নেমে আসি। আল্লাহ পাক কোথায় নেমে আসে? প্রথম তবক আসমানে আল্লাহ পাক নেমে আসে, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমি রাতের শেষ অংশে প্রথম তবক আসমানে নেমে এসে আমার দুটো কুদরতি হাত লম্বা করে দিই, দিয়ে বলি বান্দা তোদের কি চাওয়ার আছে চেয়ে নে, আমি আল্লাহ আজকে তোদের দান করে দেবো। বান্দা তোদের যদি কিছু বলার থাকে আমাকে বল, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের কথা শুনব। কিন্তু ওই সময়টা তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, বিছানা থেকে উঠতে পারি না। আল্লাহর জমিনে কিছু বান্দা বান্দে আছে বাবা, তারা কিন্তু ওই সময়টাই উঠে পড়ে। কত বড় ভাগ্যবান তারা, ওঠে, কষ্ট হয়, উঠে উজু করে দুই দুই রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে। ছ নম্বর, হব্বু ফিল্লাহ বগজু ফিল্লাহ, আরশের নিচে জায়গা, দেখুন কোনটা সহজ। হব্বু ফিল্লাহ বগজু ফিল্লাহ, আপনি একজনকে ভালোবাসেন তাও আল্লাহর জন্যে, আরেকজনের সঙ্গে দুশ্মনি করেছেন আল্লাহর জন্যে। দুশ্মনি করা জায়েজ আছে? মুসলমান মুসলমানের দুশ্মনি করা যায় কি? যায় না। দুশ্মনি করা গোনা? দুশ্মনি করা গোনা? শত্রুতা করা গোনা? কিন্তু শরীয়তের একটা জায়গায় জায়েজ বলা হয়েছে, যদি আপনি এটা করতে পারেন আপনি অনেক তবকার লোক, অনেক বড় আল্লাহর পছন্দিতা বান্দা। যদি একটা ভাইয়ের সঙ্গে আপনি আদাওয়াতি আর দুশ্মনী করে বিচ্ছেদ হতে পারেন, খুব কঠিন মুআমালাত, আপনি সম্পর্ক বিচ্ছেদ করে ফেললেন, এটা আল্লাহর জন্য করেছেন, তার সঙ্গে আদাওয়াতি তৈরি হয়ে গেছে, খোদার জন্য হয়েছে, দেখেন পারবেন? একটা উদাহরণ দিই নাহলে ক্লিয়ার হচ্ছে না। আল্লাহর জন্য আবার কিরকম দুশ্মনী, ধরুন একজনের সঙ্গে দুজন দুজনের বন্ধু, মানিক জোড়, সব সময় একে অপরকে না দেখলে থাকতে পারে না, সর্বসময় হঠাৎ একটা বন্ধু এসে আর একটা বন্ধুকে বলছে, ভাই তোমার সঙ্গে তো আমার দীর্ঘদিনের অন্তরঙ্গ বন্ধুত্ব, এখন আমি একটা বিপদে পড়ে গেছি, তোমাকে একটু সাহায্য করতে হবে। বলে কি হয়েছে ভাই তোমার? বলে একটা আমার নামে কেস হয়ে গেছে, আমাদের গ্রামে পাড়ার একজন আমায় কেস দিয়েছে, কোর্টে ডাক হয়েছে, কোর্টে যেতে হবে, সেই দিন তুমি খালি আমার হয়ে একটা সাক্ষী দেবে। সাক্ষীটা কিন্তু মিথ্যে সাক্ষী। এ তখন বলল, ভাই ওতে আমি নেই, ওটা আমি পারব না, আমি তোমার হয়ে কোর্টে উঠে একটা মিথ্যে সাক্ষী দেবো, এ কাজ এত বড় গরিব কাজ আমি করতে পারবো না, তাতে তোমার সঙ্গে আমার ভাব ভক্তি বন্ধুত্ব থাকে থাকা যাই যাক। কেন? আল্লাহ রসুল বলছেন শাহেদাল জুর ফিন্নার, যারা মিথ্যা সাক্ষী দেয় এরা জাহান্নামী, জাহান্নামাই যাবে। আমি তোমার জন্য আমি জাহান্নামার কাজ করতে পারবো না। যখন এই কথা বলে সেখান থেকে সরে গেছে, দুজনের মধ্যে বন্ধুত্বটা কেটে গিয়ে দুশ্মনী তৈরি হয়েছে। কথা শুনছেন? এ ভাই শুনছেন তো, এই কথা বলেন না কেন, শুনছেন? দুশ্মনী তৈরি হলো, দুশ্মনী, কঠিন দুশ্মনী। এবার বলুন আপনারা, এই দুশ্মনীটা কি আল্লাহর জন্য হলো না নিজের কোনো ব্যক্তি স্বার্থের জন্য হলো? এই দুশ্মনী যদি করতে পারেন আল্লাহ আরশের ছায়া দেবেন। আসেন দেখেন যদি এটা সহজ হয় ছেড়ে দেন, আপনার সঙ্গে তার সম্পর্ক কেটে যায় যাবে, অসুবিধে নেই, আপনি শরীয়তের উপরে কথা বলেছেন। আর বন্ধুত্ব, একজন নামাজি, দিনদার, পরহেজগার, সৎ, চরিত্রবান, আখলাকি মানুষ, এটা আপনার খুব পছন্দ যে এই লোকটাকে আমি শরীয়তি পন্থী, আল্লাহর উপরে চলে, আল্লাহর মতে চলে, দিন শরীয়ত, এই জন্য আমি একে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। যা শেষ, ডান হাতে দান করবেন বাঁ হাত জানতে পারবে না। কোনটা বললাম? ডান হাতে দেবেন বাঁ হাত, তার মানে খলুসিয়াতের সঙ্গে দেবেন, লিল্লাহিয়াতের সঙ্গে দেবেন, আল্লাহকে খুশি করার জন্য দেবেন, ব্যাস এইটুকু। এই যে আমরা দান করি না, এই দান যদি সত্যি খলুসিয়াতের সঙ্গে হয়, এক নম্বর হলো আল্লাহর দরবারে কবুল হয়, আসমান থেকে নেকি পাওয়া যায়, আর দ্বিতীয় নম্বর হলো আরশে মুআল্লার নিচে রহমতের ঠান্ডা জায়গা নসিব হয়। বলুন সুবহানাল্লাহ।
ভাই আপনারা শুনলে অবাক হবেন, সাহাবীদের ভিতরে সবাই তো গরিব ছিল, বড় অভাবী ছিল সাহাবীদের, কিন্তু কিছু কিছু সাহাবীর আল্লাহ পাক অর্থনৈতিক অবস্থা ভালো দিয়েছিলেন। যেমন ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মালদার ছিলেন, ব্যবসা করতেন, প্রচুর লাভবান হতো। এক তারিখে আবু বকর সিদ্দিকের জামানা চলছে, মদিনাতে খরা দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হযরত ওসমান গনী ব্যবসা করে প্রচুর মাল লাভ হয়েছে, এই মালগুলো এনে তিনি গোডাউনে লোড করেছেন, প্রচন্ড মাল ব্যবসায় এত লাভ হয়েছে, গোডাউন প্যাকড আপ। মদিনার বড় বড় ব্যবসায়ীরা ওসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন, এসে বললেন, হুজুর মদিনায় তো খরা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, লোকের হাতে পয়সা নেই, বাজারে মালও নেই যে কিনে খাবে। হুজুর ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড লাভবান হয়ে ব্যবসা করে মাল বাইরে থেকে এনে তিনি গোডাউনে লোড করেছেন, আমরা কি তাদের কাছ থেকে কিছু মাল তানার কাছ থেকে কিনে মদিনার বাজারে বিক্রি করতে পারি? আবু বকর সিদ্দিক বললেন, যাও মাল কিনে নিয়ে তোমরা মদিনার বাজারে বিক্রি করো, মানুষের হাতে কিছু মাল যাক। এত দুর্ভিক্ষ, বাজারে কোনো মালই নেই, লোক খেতেই পাচ্ছে না, এক তো দুর্ভিক্ষ, পয়সা নেই, যদি বা আছে কিনবার মাল নেই। এই জন্য শোনো, শরীয়তে একটা মশলা বলে দিই, যেটাকে এহতেকার বলা হয়। দেখবেন ব্যবসা, যারা বাঁধি ব্যবসা করে, বাঁধি এত মাল আটকে দিয়েছে যে বাজারে মাল পাওয়া যাচ্ছে না, তবু আপনি আটকে রেখেছেন, আরো হাই রেট হোক, মার্কেট আরো বাড়ুক, মার্কেট আরো বাড়ুক, কথা শুনছেন নাকি? একটা মোটামুটি লাভ এলে মাল ছেড়ে দিতে হবে আপনাকে, এটা শরীয়তের হুকুম। আপনি ধরুন তেল, সর্ষের তেল আপনি গোডাউন করেছেন, হাজার হাজার টিন গোডাউনে ভরে রেখেছেন, মোটামুটি দাম আছে, আপনি দিলে আপনার লাভ হবে, লস হবে না, কিন্তু আপনি আটকে রেখেছেন, বাজারে তেল পাওয়া যাচ্ছে না, হাহাকার পড়ে গেছে, আপনি তথাপি আটকে রেখেছেন, আরো রেট বাড়ুক, আরো মার্কেট বাড়ুক, এইটা হলো হারাম, এটাকে এহতেকার বলা হয়, এটা জুলুম। আপনি দুনিয়ার মানুষের উপরে জুলুম করছেন ব্যবসা করতে যে। ওসমান গনী মাল লোড করেছেন, বড় বড় ব্যবসায়ীরা হুজুরের কাছে গেলেন, হুজুর আমরা এসেছি, আপনি কিছু মাল কি আমাদের বিক্রি করবেন, আমরা মদিনার বাজারে গিয়ে বিক্রি করব। ওসমান গনী বললেন, হ্যাঁ কেন দেব না বাবা, আমি তো ব্যবসায়ী লোক, ব্যবসা করার জন্যই তো আমি মাল এনেছি, বলো তোমরা আমাকে কিরকম রেট দেবে? শুনছেন তো কিরকম দাম দেবে? ব্যবসায়ীরা বলল, হুজুর আপনি যদি আমাদেরকে এক টাকার মাল দেন তাহলে এক টাকা লাভ দেব, দু টাকা, এক টাকার মালে এক টাকা লাভ। ওসমান গনী বললেন, হবে না, আমার কাছে মাল নিতে গেলে এক টাকার মাল নিলে দশ টাকা লাভ দিতে হবে। ব্যবসায়ীরা বললেন, হয় তো অসম্ভব, বাজারে দুর্ভিক্ষ চলছে, বাজারে মাল নেই, লোকের হাতে পয়সা নেই, এত হাই রেটে মাল কে কিনবে? ওসমান গনীকে বললেন, হুজুর আমরা খুব বেশি এক টাকার মাল নিয়ে দু টাকা লাভ দিতে পারি, এইটা করতে পারি, এক টাকার মালে দু টাকা। ওসমান গনী বললেন, হবে না, এভাবে দেয়া যাবে না, আমাকে দশ টাকায় দেওয়ার ওয়াদা করেছেন, আমি মালটা তাকে দেব যিনি আমাকে এক টাকার মালে দশ টাকা দেবেন। ব্যবসায়ীরা বলছেন, কে সেই ব্যবসায়ী, এই বাজারে আপনাকে এত হাই রেট দাম দিয়েছে, কে সেই ব্যবসায়ী, এক টাকার মালে দশ টাকা লাভ? ওসমান গনী বললেন, তোমরা দুনিয়ার চোখ দিয়ে দুনিয়ার ব্যবসা বুঝো, আর আমি ওসমান আখেরাতের চোখ দিয়ে আমি আখেরাতের ব্যবসা বুঝি, যাও আমার আল্লাহ বলেছেন, যদি আমি আল্লাহর রাস্তায় এক টাকা যদি আমি খায়রাত করতে পারি, আল্লাহ পাক বিনিময়ে আমাকে দশ টাকা দেবেন, যাও গনিমত ওই গোডাউন থেকে সব মাল বার করো। সমস্ত মাল বার করে মদিনার বাজারে অলিতে গলিতে
অভাবী দুর্ভিক্ষে যারা পড়েছেন, গরিব মিসকিন ফকির ইতিম দুস্থ অসহায়, এদের ভিতরে সমস্ত মাল আল্লাহ রাস্তায় খায়রাত করে দাও। আমি আমার আল্লাহকে দেব, এক টাকার মালে দশ টাকা। কি মান দেখেছেন তোমরা? দুনিয়ার ব্যবসায়ী লোক, দুনিয়ার চোখ দিয়ে দুনিয়ার ব্যবসা দেখছো, আমি কিন্তু আখেরাতের চোখ দিয়ে আখেরাতের ব্যবসা দেখছি। সমস্ত মাল গোডাউন থেকে নিয়ে সব খায়রাত করে দিয়েছেন। আল্লাহু আকবার। সংক্ষেপ, বেশি বাড়াবো না ভাই সাহেব, এইটুকু কথা আপনাদের খিদমত বলতে চাইছি। কাজ কম হোক খাঁটি হোক, দিনের কাজ আমরা প্রচুর করি ইনশাল্লাহ, মসজিদ মাদ্রাসা ইসাল সব ঈদগাহ কর্মস্থান দান খায়রাত তসবিহ তেলাওয়াত কুরবানি নামাজ সর্বত্র আল্লাহকে আমরা সব ভালো কাজ করছি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভালোটা কি সত্যি ভালোর মতন হচ্ছে তো? আমার আল্লাহর দরবারে কবুল হচ্ছে তো? এই চিন্তা। একটা হাদিস কি হলো, পিছনে রকম করছে কেন লোকগুলো, ওদের কি হলো? আরে বসতে পারছো না নাকি তোমরা? কাজে ও জলসার কাজে? হ্যাঁ রেডি করলো, রেডি করে বলো। দেখেন আল্লাহ রসুলের কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করছেন হাদিস শরীফ, যে হুজুর একটি লোক যুদ্ধের ময়দানে গেলেন আর যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু তানার নিয়ত ছিল গনিমতের মাল ভাগ পাওয়া। হুজুর আরেকটি লোক যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তানার উদ্দেশ্য ছিল নিজের বাহাদুরিটা পাহালবানিটা যুদ্ধের ময়দানে দেখানো। আর একজন হুজুর যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তানার উদ্দেশ্য ছিল নিজের নাম এবং খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়া। ইয়া রাসূলুল্লাহ, এই তিনজনের মধ্যে কার মওতটা ফিসাবিলিল্লাহ হয়েছে এবং শহীদি দরজা পেয়েছে? ভাই কথা শুনবেন, খবরদার চঞ্চল হবেন না, তাহলে আপনাদের কোনো লাভ হবে না। অ্যাটেনশন, কথাগুলো শোনার দরকার। তিনজন, আর-রাজুল ইউকাতিলু লিল মাগনামে, আর-রাজুল ইউকাতিলু লিজ-জিকরে, আর-রাজুল ইউকাতিলু লিউরা মাকানহু ফামান ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা তিনজন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তিনজনের নিয়ে তিন রকম, একজন ছিল গনিমতের মাল, আর একজন ছিল নিজের বাহাদুরি পাহালওয়ানিটা দেখানো, আর একজন ছিল নিজের নাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, কার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কার মরণটা আল্লাহর পছন্দ হয়েছে? আল্লাহর নবী জবাবে বললেন, মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মাসাবি, যাদের মরণটা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, শরীয়তকে কায়েম করার জন্য, কলমাকে জিন্দা করার জন্য, ফি সাবিলিল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য জিহাদ করতে করতে শহীদ হয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, এদের মরণটা শহীদি মত নসিব হয়েছে। ওই যে তিনজন মারা গেল খোদার দরবারে কবুল হয়নি, খুব ভাববার বিষয়। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা বাপ মা সব বেওয়া ইতিম করে দিল ময়দানে যে, কিন্তু খোদার দরবারে কবুল হয়নি কেন? উদ্দেশ্য ছিল দুনিয়া, উদ্দেশ্য ছিল গনিমতের মাল ভাগ পাওয়া। কতখানি তাহলে কঠিন নিয়ত নিয়ে সাহাবীদেরকে ময়দানে গিয়ে যুদ্ধ করতে হয়েছে বলুন তো? তাদের জীবনটা দিয়ে দিচ্ছে, কতখানি খলুসিয়াত লিল্লাহিয়াত আল্লাহর জন্য ছিল বাবা, যে যার জন্য আল্লাহ পাক ওই সমস্ত শহীদদের মরণ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিলেন, এদের তোমরা মরা বলবে না, এরা মরা নয় এরা জিন্দা,
কেমন জেলদা তোমরা জানো না, আমি আল্লাহ এদের রিজিক দিয়ে থাকি। বালাহিয়া ওয়ালাকিন লা তাশুরুন, তোমরা জানো না আমি আল্লাহ বলছি এরা জেন্দা জেন্দা। এই পর্যন্তই, তোমাদের মাথায় কুলবে না। 1500 বছর আগে যদি কোন সাহাবী শহীদ হয়ে থাকেন, আজও পর্যন্ত তিনি জেন্দা, আল্লাহর কোরআন সাক্ষী। শুধু তাই নয়, আল্লাহ বললেন বালাহিয়াউ ইন্দা রব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। কিরকম মরা মরেছে ভাই, একটু ভাবুন। তাদের তো ছেলে পুলে বিবি বাল বাচ্চা ছিল, দুনিয়ার মায়া দয়া তো ছিল বাবা, জীবনের মায়া ছিল না, কিরকম মরা মূল্য। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক, হাদিস পাক এসছে বুখারী রিওয়ায়াত, আল্লাহ নবী বললেন এই সমস্ত শহীদদের গোসল দেওয়া হবে না। দেখেছেন স্পেশাল ওয়ার্ডার, কোন মাইয়াতের যদি গোসল না হয় জানাজা হবে না, গোসল দেওয়া ফরজ। গোসল না দিলে কারো জানাজা পড়া যাবে না। লাশ খারাপ হয়ে গেছে, তিন দিন ধরে আসছে, তালো গায়ে পানি গোসলের নিয়েতে পানি ঢেলে দিতে হবে, তার গায়ে হাত দেওয়া যাবে না, এমন একটা পরিস্থিতি ওইভাবে দাপন করে দিতে হবে। তাহলে নিয়ত করে গোসলের পানি ঢেলে দিতে হবে তিনবার। অথচ সাহাবিদের শোহাদাদের জন্য গোসল মাফ, গোসল দিতে হবে না, ওদের কাফন পরাতে হয় না। আল্লাহ একবার আল্লাহ একবার, কাপড় পরাতে স্পেশাল ওয়ার্ডার, কাপড় নেই এদের, শুধু জানাজার দোয়া। কি আছে বলুন? শুধু জানাজার দোয়া। আল্লাহ নবী বললেন কুল্লু কালামিন ইউকলিমুহুল মুসলিমু ফি সাবিলিল্লাহি কাহিয়াতিহা ইযা তানা তাফাজ্জারাত দাম আল-লাউনু লাউনুদ দাম ওয়াল আরফু আরফুল মিশক রাওয়াহুল বুখারী। ও দুনিয়ার মানুষেরা, ওই যে রক্তাক্ত চেহারা নিয়ে, ওই জামা কাপড় নিয়ে কবরে দাফন করা হয়েছে, ওই অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে তুলবেন, রক্তাক্ত চেহারা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, তাদের শরীর দিয়ে দদ্দর করে রক্ত বার হয়ে যাবে, রংটা রক্তের মতো লাল হবে, খুশবুটা মিশকে আম্বার হয়ে যাবে। কেন? তাদের মরণটা আল্লাহর পছন্দ হয়েছে, তাদের মরণটা ফি সাবিলিল্লাহ, এরা শহীদ, এরা শহীদ। আজকাল দুনিয়াতে কিছু লোক শহীদ বলে, শহীদ তুমি অমর রহ, ও আবার কি শহীদ? এর মারতে যেয়ে, ওর কাটতে যেয়ে, ওর জমির ধান কেড়ে দিতে গিয়ে, ওর ঘর লুট করতে গিয়ে, মরে মার খেয়ে গুলি খেয়ে মারা গেছে বলছে শহীদ হয়ে গেছে। একা বলে না, কথা বলে না কেন এরা? হ্যাঁ, ওটা শহীদ। একবার খবর নিয়ে দেখো তো শহীদ কেমন আছে, যাও না খবরদারে, যাও যাও। এর জমির ধান কাটতে গিয়ে, ওর ঘর দখল করতে গিয়ে, ওর মাটা কি অবস্থা, বিচ্ছিরি করতে গিয়ে মরে গেল শহীদ। আহা, দলের জন্যে পার্টির জন্যে এটা মুসলমানকে বলছি। তারপরে তার অবস্থা দেখেন, তার গলায় মালা দিয়ে মালা দিয়ে মালা দিয়ে, আহা, দেশের জন্যে, দশের জন্যে, পাঁচজনের জন্যে মরে গেছে গো শহীদ, মালা দিয়ে তাকে পুরো ঠাকুর বানিয়ে দিয়েছে। এরপর তাকে এই অফিস ওই অফিস সেই অফিস দিয়ে যে সব ঘুরিয়ে ঘুরিয়ে সব ফাইজ দিচ্ছে, তারপরে নিয়ে এসে মাঠে রেখে আবার এক মিনিটের নীরবতা পালন হচ্ছে। দেখেছেন, শুনেছেন? এক মিনিটের নীরবতা বাংলাদেশে গেছিলাম কদিন আগে, ওখানে একজন মারা গেছে মুক্তিযোদ্ধা, সেই 72 সালের মুক্তিযোদ্ধা ছিল তিনি। কী যোদ্ধা ছিল ওখানকার লোকেরাই বলছে, খা মাখায় যোদ্ধা বোদ্ধা কিছু নাই, ওই একবার নাম লিখিয়েছিল, দৌড়েছিল কোথায়, তাতে উনি যোদ্ধা হয়ে গেছে, তাতে সরকার থেকে বেতন পেয়েছে। আবার ও মারা গেল, ওর স্ত্রী আবার পেনশন পাবে। তো সেই লোকটির জানাজা পড়তে আমাকে নিয়ে গেল, বললে হুজুর একটু আপনি এসে গেছেন ফুটপাত থেকে, আর সত্যি আমার আব্বাজানের মুরিদ ছিল সে, বুঝলেন? তা আমি তো ঠিক আছে, আমি এসে গেছি তাহলে যাবো, অন্য জায়গায় ছিলাম এখানে এলাম। এসে দেখছি সেসব বিরাট সব সরকারি পুলিশ পুলিশ বাজনা ফাজনা, কি গো বলছে, কে গার্ড অফ অনার দেওয়া হবে, গার্ড অফ অনার যদি সরকারি লোক,
সরকারি সম্মান দেওয়া হবে। সেই সব মাঠে স্কুল মাঠে নিয়ে গেছে, আমি আর গেলাম না, আমি দূরে রয়ে গেলাম। স্কুল মাঠে নিয়ে গিয়ে থেকে পোল দিয়ে মালা দিয়ে বাজনা দিয়ে বাঁশি বাজিয়ে এই করে তাই করে যেমন করে সব মুসলমানরা বাংলাদেশ মুসলমান যে মরেছে মুসলমান, যারা গার্ড অফ অনার দিতে যত র্যাঙ্কের সব অফিসাররা সব তো মুসলিম, ওখানে আবার মুসলমান ছাড়া কি আছে? 95% তো মুসলমান। সেই সব করে এইবার লাশটাকে এবার ঈদগাহ ময়দানে নিয়ে এলো, এসে দেখি আহারে বেচারার উপরে মালাতে আর পুলেতে ভর্তি। আমি তো জান্নাতে চলে গেছে আর কি হবে, আর ওকে তো জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এ মালা ফালা ফুল ফুল সরিয়ে সারিয়ে ফেলে টেলে দিয়ে তওবা তিল্লা করে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে তারপর জানাজা পড়ে দোয়া করে যা দিয়ে যা বেচেন। এ আমাদের দেশে শহীদ হয়ে গেছে, এর মেরে ওর মেরে তার মেরে ডাকাতি চোর ছিনতাই করতে গিয়ে মরে গেছে, শহীদ তুমি অমর রহ। আর একটা শহীদ আছে শুনেলেন, পানিতে ডুবে মরলে শহীদি মত, শহীদি হাকি কি নাই কে মাজাজি বলায়, যদি আগুনে পুড়ে মরে যায় শহীদি মরণ, ঘর চাপা দেয়াল চাপা গাছ চাপা পড়ে মরে গেলে শহীদি মরণ, শুনছেন? ডেলিভারি হতে গিয়ে কোনো মায়েরা বোনেরা মারা গেলে শহীদি মরণ, পেটের অসুখ ডায়রিয়া হয়েছে সেই পেটের রোগে ডায়রিয়ায় মারা গেলে শহীদি মরণ, রসুল্লার হাদিস। এবার আপনারা বলুন, যদি কোনো মাতাল রাতে বেলা মদ খেয়ে আস্তে আস্তে যদি পা পিছলে পড়ে পুকুরে পড়ে ডুবে যদি মরে যায়, আর সকালবেলা যদি ফতোয়া দেয় সবাই আহারে সলিম চাচা পানিতে ডুবে মরতে পারে, এই মাল খেয়ে মরতে পারে, কিন্তু কত বড় দরজা জানিস, পানিতে ডুবে শহীদি দরজা পেয়েছে। হ্যালো, শহীদ হয়ে গেল, হতচ্ছাড়া মাল খেয়ে উল্টে পড়ে পানিতে ডুবে মরে গেছে, জীবনে তওবা হয়েছে কিনা জানা নেই, শহীদ হয়ে গেল। সংক্ষেপ বলতে বলতে এতদূর চলে এলাম, তাহলে আমি আপনাদের বুঝা থেকে অনেক কথায় বেরিয়ে গেলাম, সেটা হলো এই যে খলুসিয়াত শহীদগুলো কবুল হলো না, যেহেতু তাদের উদ্দেশ্য দুনিয়া ছিল, আল্লাহ আল্লাহ রসুলের জন্য খলুসিয়াতের সঙ্গে আমাদের যে কোনো আমল করতে হবে, ছোট হোক আর বড় হোক, এটা আমরা প্রাণ চেষ্টা করি। ভাই সাহেব, রিয়া করবেন না, তাকাব্বরি করবেন না, ফখর করবেন না, সর্বক্ষেত্রে একটা হাদিস এসছে মাথা খারাপ হয়ে যাবে, রসুল্লাহ বলছে কিয়ামতের দিন একটা একটা করে প্রশ্ন হবে, নামাজ পড়েছিলিস? আমরা বলবো হ্যাঁ আল্লাহ বলে মৃত্যু যা, রোজা রেখেছিলিস? হ্যাঁ আল্লাহ আমি রোজা রে, মিথ্যে কথা বলছিস? প্রত্যেকটা খালি মিথ্যাবাদী 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 বলে আল্লাহ সরিয়ে দেবেন। আবার চলে নামাজ পড়েছিস, রোজা রাখিস নি, দান করিস নি, কোরবানি করিস নি, হজ করিস নি, এ তো কঠিন হাদিস, জীবন বরবাদ, বক্তা তোমাকেও ধরবে, তুমি কি আমার জন্য সত্যি হজ করেছিলে? বিচারক তুমি কি সত্যি শরীয়ত মেনে শরীয়তের উপরে বিচার করেছিলে? সব বলবে মিথ্যেবাদী, সব জাহান্নামে পাঠিয়ে দেবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। তাই বলছি ভাই, কাজ বেশি করার দরকার নেই, কম করুন খাঁটি করুন। আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কিদা এইগুলো প্রথম সঠিকভাবে করার চেষ্টা করি, নফল যেগুলো আছে জায়দা যেগুলো আছে সম্ভব হলে যতটা পারেন করবেন, না পারলেও আপনাকে কোনো পাকড়াও করবে না, কিন্তু হারামগুলো সম্পূর্ণ ত্যাগ করতে হবে। কেন? হারামগুলো ছেড়ে দেওয়াও একটা ইবাদত, হালাল কাজগুলো করাও ইবাদত। আপনি তওবা করে যখন আপনি মদটাকে ছাড়বেন এটাও আপনার ইবাদত, আপনার নামায় আমলে ইবাদত লিখা হবে, আল্লাহ খুশি হবেন, নেকি পাওয়া যাবে। যে বান্দা তওবা করে মদ ছেড়ে দিল, তাহলে হারাম ছেড়ে দেওয়াটাও ইবাদত, হালাল করাটাও ইবাদত। এই জন্য আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন যে বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও তাহলে এক নম্বর কাজ করে এসো, ফালিয়া আমাল আমালান সলিহা, নেক কাজটা করে পৃথিবী থেকে চলে এসো, কবরে এসো, আমি কথা দিচ্ছি আমার সঙ্গে তোমাদের দিদার হবে। আর দ্বিতীয় বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরিক করবে না, যা বান্দাই দুটো কাজ করে কবরে চলে যায়। তাহলে ভালো আমল করতে বলেছেন, আর এই ভালো আমলের ডেফিনেশন হলো, ভালো আমল বলতে যেটা হলো সেটা হলো ভালো কাজ করাটাও হলো ভালো, আর হারামটাকে তওবা করে ত্যাগ করাটাও হলো ভালো, এটাও আমল, এটাও আমল, দুটুই আল্লাহর দরবারে।
পছন্দ। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়াই, রাসূলের দরবারে সালাম পড়ি, যারা বাইরে আশেপাশে সব ভিতরে চলে আসেন। ইয়া নবী।